¿Qué tuve? No. ¿O qué ni tuve? ¿Cosa de hecho? Ni yo no. ¿Pretty qué? আমার কাছ থেকে নিয়ে যেও না, ফিরিয়ে দাও। ও ওকে আমার কাছে ফিরিয়ে দাও। কোথায় গেলে? কোথায় গেলে তুমি? কোথায় গেলে তুমি? কোথায়? এই আমাকে এই দুঃস্বপ্ন দেখিয়েছে। ঋত্বিজিৎকে কেউ আমার কাছ থেকে দূরে সরে নিয়ে যাবে? না না, তা কি করে হয়? আমার এই আস্তানায় কেউ পা রাখবেই বা কি করে? কেউ আমার থেকে ঋত্বিজিৎকে আলাদা করতে পারবে না, কেউ না। ঋত্বিজিৎ যা ঘটেছে তাই স্বপ্নের মতন করে দেখেছি। কোন পথে, কোন পথে গেল? কে নিয়ে গেল পৃথ্বীজিৎকে? কেউ? সতী? না না, সে কি করে হয়? সতী তো মরেছে।
তবে আমার পিতৃত্বে কে নিয়ে গেল? পিতৃত্বে না, কেউ তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না। কেউ না পিতৃত্বে, পিতৃত্বে একই পথে তো ঘুরে মরছি মনে হচ্ছে। এই এই গাছটাই না, এক্ষুনি এই গাছটার সামনে দিয়ে তো গেলাম মনে হয়। কেউ নেই যাকে ঠিক করে পথটা জিজ্ঞেস করতে পারি, কেউ ঠিক করে বলতেও পারছে না। কেউ যদি, আর কত হাঁটবো? হ্যাঁ, একটু হাঁটতে হাঁটতে দিন গড়িয়ে রাত হয়ে গেল, আর রাত পোয়ালি তো অমাবস্যা। অমাবস্যার মধ্যে যদি ওকে খুঁজে না বার করতে পারি তাহলে ওনাকে দেবীপুরে নিয়ে যাবো কি করে? কেউই তো নেই। তুই যে ওর কাছে পৌঁছতে পারবি না তা আমি জানি রে, এই জন্যই ওকে তোর কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। কিন্তু চণ্ডেশ্বর তোকে খুঁজে পাবে কি করে? সেই ব্যবস্থা এবার আমায় করতে হবে। তুই এখানে চুপটি করে শুয়ে থাক, আমি এক্ষুনি আসছি। কোনো আওয়াজ করবি না, কিন্তু করলে কিন্তু আমি ভীষণ রেগে যাব। মনে থাকবে তো? এই নাকি তুই আমায় মারবি? তুই এখানে আজকে সর্বোচ্চ রে, তুই একা কি করে এলি? কেন তুই এখানে আসতে পারবি আর আমি কেন পারবো না? তোকে পাঠিয়ে দেওয়ার পরে মনে হলো পাঠিয়ে তো দিলাম, কিন্তু খুঁজে পাবে কি? খবর নিয়ে দেখি। খবর নিতে এসে দেখি যা ভেবেছিলাম তাই না। তুই বুঝি অমাবস্যার আগে ওই কাপালিকে খুঁজেই পেলি? তুই তো জানিস সে কোথায় থাকে, আমায় বলে দে কোথায় থাকে। এমনি কেন বলবো, তুই তোর বুদ্ধি খাটা। আরে আরে সে না হয় খাটাবো, কিন্তু একটা সূত্র দে। বেশ, সূত্র দিলে খুঁজে পাবি তো? শোন তবে ভালো করে, কোল দিল না মা সময় জোড়ার কোলে অসত্য শিশুর ছা। বললি যে বুদ্ধি লাগাবি, লাগা দেখি বুদ্ধি। কোল দিল না মা রসময় জোড়ার কোলে অসত্য শিশুর ছা।
এই শোন, এর মানে কি? এই সেই রাস্তা যা আমি স্বপ্নে দেখেছিলাম। এই তো সেই গাছতলা, এই তো সেই পাথর যেখানে মেয়েটা বসেছে। কোল দিল না মা, রসময়ী জোড়ার কোলে অসত্য শিশুর ছাপ। কোল দিল না মা, কোল দিল না মা, রসময়ীর জোড়ার কোলে, মানেটা কি মানে হতে পারে? রসময়ী মানে কি? হ্যাঁ, দিল না মা, কিছুই তো বুঝতে পারছি না। কি মানে নেত্রকারী আমাকে জাগিয়ে পারবে? একবার যদি চণ্ডেশ্বরকে খুঁজে পাই না, ওকে আমি শায়েস্তা করে ছাড়ব একবার। কিন্তু তাকে খুঁজেই তো পাচ্ছি না। তাকে উত্তর যদি না পাই তাহলে তো তাকে খুঁজেও পাবো না। আর তো চিনতে পারছি না, স্বপ্নে তো এইটুকু পথই দেখেছিলাম আমি। এখান থেকেই তো মেয়েটা ধোঁয়ায় মিলিয়ে গেল। এরপরে কোন দিকে যাবো আমি? ওকে নিয়ে আমি যাব দেবীপুরী, চলে যেতেই পারি। কিন্তু শুধু ওকে নিয়ে গেলে যে হবে না,
তোকেও যে আমার সঙ্গে যেতে হবে। দেবীপুরের বুকে যে অন্যায় তুই করেছিস তার শাস্তি তোকে দেবীপুরের মাটিতেই পেতে হবে। দুজনকে এক জায়গায় নিয়ে যেতে হবে তো। তারা ওকেও এবার ধাঁধাটা বলে আসি। আমাকে একটু বলবে গ্রামের পথটা কোন দিকে? আমি অন্ধকারে পথ হারিয়েছি। পথ আমিও হারিয়েছি। আমি সে কখন থেকে ঘুরে ঘুরে মরছি। কিছু জিজ্ঞেসও করছে না আকবরি বলি কি করে? বলো না বাবা, সে কখন থেকে ঘুরে ঘুরে মরছি। একটা বাচ্চা মেয়েকে দেখলাম, আর একটা বাচ্চাকে নিয়ে দৌড়চ্ছে। দেখেছো তুমি কোন দিকে গেল? সে তো বললো সে গ্রামের দিকেই যাচ্ছে। কিন্তু আমি তো তার সঙ্গে দৌড়ে পারি। আমি তার কাছে জানতে চাইলাম, ওরে আমাকে গ্রামের পথটা বলে দে না রে। মনে দাদা বললো আবার সব ভুলিয়ে গেল। কি দাদা দিয়েছে তোমাকে? কি দাদা বলছে বলছে বললো আমার ভালো করে মনে পড়ছে না। মনে করো বুড়ি, মনে করো, না হলে তোমাকে আমি দাদা বাবু আমাকে কত টাকা দিলে আমি বলতে পারবো না, কিছু মনে করতে পারছি না। মনে পড়েছে, কোল দিল না মা রসময়ী জোড়ার কোলে অশ্বত্থ শিশুর ছা। মানে কি? সবাই তো বললো কোল দিল না মা রসময়ী জোড়ার কোলে অশ্বত্থ শিশুর ছা। আমাকে বললো এখানে যদি আসতে পারো তবে গ্রামের পথ পাবে। আমি তো সেখানেই যাচ্ছি, কিন্তু আমার হাতে সময় কম, তোমাকে নিতে পারবো না বলে সে ছুট দিল। কোন দিকে ছুটলো বলতে পারো? সেদিকে গিয়ে দেখি। ওই তো ওই দিকে, ওই দিকে। জটাটা বিকল জলপ্রবাহ ভাবিতস্থলে গলে হলম্বলম্বিতাঙ্গুচন্দ্রতুঙ্গমালিকাম্।
Shoo!